এতক্ষণ আমরা দেখলাম ফরমেশন অফ আয়নিক বন্ড এন্ড আয়নিক বন্ধনের রিপ্রেজেন্ট লুইস ডট স্ট্রাকচার। দেখো আয়নিক বন্ধনের বাকি অংশগুলো নিয়ে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব ইলেকট্রোভ্যালেন্সি সম্পর্কে। ইলেকট্রোভ্যালেন্সি ইলেকট্রোভ্যালেন্সি কি? দেখো আমি বললাম মেটাল অ্যান্ড নন মেটাল ফরমেশন এ বন্ড, দিস ইজ কল আয়নিক বন্ড। মেটাল কি? ওয়ান্টস টু গিভ ইলেকট্রন। নন মেটাল কি? ওয়ান্টস টু টেক অর গেইন ইলেকট্রন। দেখো মেটাল যতগুলো ইলেকট্রন ছাড়তেছে বা নন মেটাল যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রোভ্যালেন্সি। আমি যদি ইলেকট্রোভ্যালেন্সির ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, যে নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেইন ডিউরিং দি ফরমেশন অফ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। দেখো আমরা বলে মেটাল ইলেকট্রন দান করে, নন মেটাল ইলেকট্রন গ্রহণ করে। তাহলে মেটাল যতগুলো ইলেকট্রন ছাড়তেছে সেই সংখ্যায় তার ইলেকট্রোভ্যালেন্সি, নন মেটাল যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে সেই সংখ্যায় তার হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রোভ্যালেন্সির সাইন অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ সাইন হবে। ওকে, দেখো সোডিয়াম বিক্রিয়াকালে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি হবে প্লাস ওয়ান। ম্যাগনেশিয়াম বিক্রিয়াকালে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাই ম্যাগনেশিয়ামের ইলেকট্রোভ্যালেন্স হবে প্লাস টু। ক্লোরিন বিক্রিয়াকালে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্স হবে প্লাস ওয়ান। যদি কোনো একটা নন মেটাল বিক্রিয়াকালে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রোভ্যালেন্স হবে প্লাস টু। পর্যায় সারণীতে 60টি পর্যায় ও 18টি গ্রুপ রয়েছে। এখন যদি আমরা পর্যায় সারণীর এই মৌলগুলোর ইলেকট্রোভ্যালেন্সি সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তো দেখো পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়ানে কী কী মৌল আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ট্রান্সিয়াম, এদের ইলেকট্রোভ্যালেন্সি হবে প্লাস ওয়ান। ইলেকট্রোভ্যালেন্সিকে আমি সংক্ষেপে ইভি লিখলাম। ওকে, গ্রুপ টুর মৌলগুলোর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, গ্রুপ টুতে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্টেনশিয়াম, এদের ইলেকট্রোভ্যালেন্সি টু। গ্রুপ থার্টিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এদের ইলেকট্রোভ্যালেন্সি থ্রি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের ইলেকট্রোভ্যালেন্সি থ্রি। গ্রুপ ফোরটিনের যদি আমরা মৌলগুলো দেখি, এদের ইলেকট্রোভ্যালেন্সি ফোর। দেখো গ্রুপ ফোরটিনে মৌল আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এদের ইলেকট্রোভ্যালেন্সি ফোর। দেখো এরা যদি আমরা জানি বন্ধন গঠনের শর্ত হচ্ছে যে কোনো উপায়ে আমাদের নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে হবে। এদের ভ্যালেন্সিয়া ইলেকট্রন আছে চারটা, এদের অক্টেট হতে গেলে চারটা ইলেকট্রন কী করতে হবে? শেয়ার করতে হবে। তাহলে শেয়ারের বিষয়ে আসলে সেটা কোভ্যালেন্ট বন্ড হবে, সমযোজী বন্ধন হবে। তার মানে গ্রুপ ফোরটিনের মৌলগুলো এরা আয়নিক বন্ধনে অংশগ্রহণ করে না। এখন দেখো গ্রুপ ফিফটিনে করা আছে, এদের ইলেকট্রোভ্যালেন্সি থ্রি। যেহেতু এদের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে পাঁচটি করে, এদের অষ্টক হতে গেলে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাই এদের ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে থ্রি। গ্রুপ সিক্সটিনে খারা আছে, এদের ইলেকট্রোভ্যালেন্সি টু। অক্সিজেন, সেলেনিয়াম, এই যে পোলোনিয়াম, এদের ইলেকট্রোভ্যালেন্সি টু। গ্রুপ সেভেন্টিন, যাদেরকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ইলেকট্রোভ্যালেন্সি হবে অন। দেখো তাহলে আমরা দেখলাম যে মেটাল আর নন মেটাল যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে বা যতগুলো ইলেকট্রন ছাড়তেছে সেই সংখ্যায় তার কি ইলেকট্রোভ্যালেন্সি। এখন যদি আমরা গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত এই মৌলগুলোকে আমরা জানি ডি ব্লক এলিমেন্টস বলা হয় এদেরকে, ডি ব্লক এলিমেন্টস। দেখো ডি ব্লক এলিমেন্ট কোনটা? তোমরা দেখছো যে স্ক্যান্ডিয়াম, নিকেল, ক্রোমিয়াম, কপার, ঠিক আছে,
এদেরকে বলা হয় কি ডি ব্লক এলিমেন্ট। এই ডি ব্লক এলিমেন্ট গুলোর আসলে ইলেকট্রো ভ্যালেন্সি এদের ফিক্সড নয়, ওকে। এদের একটা অনন্য প্রপার্টিস হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ এই গ্রুপগুলোর মৌলগুলোর ইলেকট্রো ভ্যালেন্সি ফিক্সড নয়, তার মানে এরা হচ্ছে কি ভেরিয়েবল ইলেকট্রো ভ্যালেন্সি। যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তোমরা জানো যে এক্সাম্পল হিসেবে আমি চিন্তা করলাম যে আয়রন, তোমরা জানো যে আয়রনের ইলেকট্রো ভ্যালেন্সি হয় 2 এবং 3। আমরা দেখো এই যে আমরা বলি আসিক, কপার আস, কপার ওয়ান, কপার টু, এই যে আসিক মানে এদের ইলেকট্রো ভ্যালেন্সি ফিক্স নয়, অর্থাৎ এরা পরিবর্তনশীল ইলেকট্রো ভ্যালেন্সি প্রদর্শন করে। এনার্জি টার্ন ইনভলভস অর ফেভারেবল কন্ডিশন ইন দ্য ফর্মেশন অফ আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। দেখ আমরা এখন দেখার চেষ্টা করব যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে কোন কোন এনার্জি টার্ম অন্তর্ভুক্ত। দেখো আমরা জানি আয়নিক বন্ড গঠিত হয় কি মেটাল অ্যান্ড নন মেটাল ফর্মেশনের বন্ড, দিস ইজ কল আয়নিক বন্ড। তাহলে প্রথমে মেটাল লাগবে আমাদের, তাহলে মেটাল যদি হয় আমি মেটাল হিসেবে মেটাল যে কোনো একটা মেটাল আমরা বল প্রতীক হিসেবে এম নিলাম। আমরা জানি মেটালগুলো কি বিক্রিয়াকালে ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে তারা ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন ছেড়ে দেয়। যেহেতু মেটাল ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এখানে দেখে বুঝতেছি এটা একটা বন্ধন ভাঙ্গা প্রসেস, আর বন্ধন ভাঙলে অলয়ের শক্তির কী হয় শোষণ হয়, এনার্জি অ্যাবজর্ব হয়। এবং আমরা বললাম যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হয় এই এনার্জি অ্যাবজর্বের মানকেই আমরা বলি কি আয়নাইজেশন এনার্জি, এই টার্মকেই বলা হয় কি আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি, ওকে। এখন দেখো আমরা বললাম নন মেটাল লাগে আমাদের, যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে আরেকটা লাগে নন মেটাল। নন মেটাল কি যারা বিক্রিয়াকালে ইলেকট্রন কি গ্রহণ করে। নন মেটালের আমি প্রতীক হিসেবে চিন্তা করলাম এক্স, যে কোনো একটা নন মেটাল, এটা কি করে বিক্রিয়াকালে এরা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে কি হয় ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে তুমি এখানে দেখে বুঝতেছো যে এখানে বন্ধন সৃষ্টি হচ্ছে, বন্ধন সৃষ্টি হলে আমরা বললাম এনার্জি উৎপন্ন হয়, এনার্জি রিলিজ হয়, ওকে। এই যে পরিমাণ এনার্জি রিলিজ হলো এই এনার্জিকে আমরা বলি কি ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো এই যে মেটাল থেকে যে পরিমাণ বন্ধন ভাঙতে এনার্জি শোষণ হচ্ছে এই সূর্যের গতি বলি আমরা আয়নাইজেশন এনার্জি, নন মেটাল থেকে যে বন্ধন সৃষ্টিতে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে এই সেই এনার্জিকে বলে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। আমি আগের ভিডিওতে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশন দিয়েছি। দেখো এই যে সবসময় আমাদের মনে রাখতে হবে মেটালের আয়নাইজেশন এই এনার্জির মান অলওয়েজ মিনিমাম হতে হবে, মিনিমাম হতে হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মান সবসময় কম হতে হবে। এবং নন মেটালের ক্ষেত্রে যে এনার্জি রিলিজ হচ্ছে এই এনার্জি রিলিজকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি, এই ইলেকট্রন অ্যাফিনিটির মান সব সময় ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। এখন দেখো আমরা বললাম এখন মেটাল অ্যান্ড নন মেটাল তারা কী হবে যুক্ত হবে, অর্থাৎ আমরা বলতে পারি তিন নম্বর টার্ম আমাদের কম্বিনেশন অফ মেটাল প্লাস নন মেটাল, থাকো। তাহলে মেটাল আমরা বললাম যে মেটাল আমাদের ধনাত্মক আয়নে পরিণত হয়েছিল, নন মেটাল আমাদের ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, এরা যখন যুক্ত হবে তখন সলিড স্টেজ তৈরি হয়। দেখো একটা জিনিস খেয়াল করে, এই যে যখন কম্বিনেশন হলো তখন খেয়াল করে দেখছো এখানেও একটা নতুন করে কি হচ্ছে বন্ধন সৃষ্টি হচ্ছে, একটার সাথে আর একটা যুক্ত হচ্ছে, যুক্ত নতুন একটা জিনিস তৈরি হচ্ছে। তা আমরা বললাম যে বন্ধন করলে বা বন্ধন সৃষ্টি হলে এনার্জি কি রিলিজ হয়। এখন দেখো দুইটা বিপরীত ধর্মের যখন আয়ন যুক্ত হচ্ছে তখনও তাহলে এখানে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, বন্ধন সৃষ্টি হলে এনার্জি রিলিজ হওয়া উচিত, এই এনার্জিকে বলা হয় ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি, ওকে। তোমরা মনে হয় আশ্চর্য হয়ে যাচ্ছে যে ল্যাটিস এনার্জি কি, আমি জাস্ট এখানে শুধু ল্যাটিস এনার্জি কি আমি সেটা বলতেছি। আমি ক্লাসে 30 মিনিটে শুধু একটা লেকচার দেবো তোমাদের ল্যাটিস এনার্জি সম্পর্কে। যাই হোক দেখো আমি বললাম যে এখানে দেখতেছি দেখো দুইটা বিপরীত ধর্মী আয়ন যুক্ত হয়ে নতুন একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, তখন যে এনার্জি নির্গত হয় সেই এনার্জিকে বললে আমরা ল্যাটিস এনার্জি। আমরা যদি ডেফিনেশন দিই তাহলে আমরা দেখতেছি যে গ্যাসিয়াস ক্যাটায়ন অ্যান্ড গ্যাসিয়াস অ্যানায়ন কম্বিনেশন ফর আয়নিক বন্ড হুজ টাইম দি এনার্জি রিলিজ ইজ কল ল্যাটিস এনার্জি। আমরা এভাবেও ডেফিনেশন দিতে পারি যে এক মোল আয়ন যৌগ তৈরি হতে গ্যাসিয়াস ক্যাটায়ন ও গ্যাসিয়াস অ্যানায়ন হতে
তখন যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ শক্তিকেই বলি আমরা ল্যাটিস এনার্জি। তাহলে আমি যদি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, হোয়েন ওয়ান মোল অফ আয়নিক কম্পাউন্ড ইজ ফর্ম ফ্রম গ্যাসিয়াস ক্যাটায়ন অ্যান্ড গ্যাসিয়াস অ্যানায়ন দেন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ ইজ কল ল্যাটিস এনার্জি। ওকে, যাই হোক, এখন দেখো এই যে ল্যাটিস এনার্জি, তাহলে এখান থেকে যত বেশি এনার্জি রিলিজ হবে, এই এখান থেকে যত বেশি এনার্জি রিলিজ হবে, এখান থেকে যত বেশি এনার্জি রিলিজ হবে বন্ধন তত শক্তিশালী হবে। অর্থাৎ মনে রাখবা এই এখান থেকে এনার্জি রিলিজের মান সবসময় ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমি যদি এক কথায় বলার চেষ্টা করি যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে যে এনার্জিগুলো কাজ করে তাদের কন্ডিশনস কী হবে, মেটালের আয়নাইজেশন এনার্জির মান লোয়ার হতে হবে, নন মেটালের আয়নাইজেশন এনার্জির মান ম্যাক্সিমাম হতে হবে, এবং ল্যাটিস এনার্জির মান বা এনার্জি রিলিজ যত ম্যাক্সিমাম হবে তত আয়নিক বন্ধন তত বেশি কী হবে, শক্তিশালী হবে। এখন আমরা জানার চেষ্টা করব যে আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগগুলোকে বলি আমরা আয়নিক যৌগ। এখন আমরা দেখব যে আয়নিক যৌগগুলোর কী কী ধরনের বৈশিষ্ট্য আছে। প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ড, দেখো আয়নিক যৌগগুলোর যে প্রপার্টিস আছে এটা নিয়েই আমি ক্লাসে দেড় ঘন্টার একটা লেকচার দিয়ে থাকি। আমি জাস্ট শুধু দেখাবো যে আয়নিক যে যৌগগুলো তাদের কী কী ধরনের প্রপার্টিস আছে। দেখো আয়নিক যৌগগুলোর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস, তারা ক্রিস্টাল গঠন করতে পারে, দে ফর্ম ক্রিস্টাল। ক্রিস্টালকে, যেকে আমি সামগ্রিকভাবে বলি, ক্রিস্টাল নর্মালি কঠিন পদার্থ হয়ে থাকে এবং পৃথিবীতে আমরা জানি সাত ধরনের ক্রিস্টাল আছে, কিউবিক, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল এবং রম্বোহেড্রাল। দেখো ক্রিস্টাল কি, ক্রিস্টাল ইজ এ হোমোজিনিয়াস সলিড সাবস্টেন্স যে হ্যাভিং এ ন্যাচারাল জিওমেট্রিক্যাল রেগুলার ফর্ম, যাদের নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস আছে তাদেরকে ক্রিস্টাল বলা হয়। সাপোজ একটা এক্সাম্পল দিই, এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ বা রক সল্ট, এদের সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালকে বলা হয় কিউবিক ক্রিস্টাল। দেখো আরও আয়নিক যৌগগুলোর কী বৈশিষ্ট্য আছে, যে আয়নিক যৌগগুলো যদি ক্রিস্টাল গঠন করে এবং সলিড ফর্মে থাকে তাই তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হয়, উচ্চ হয়, অর্থাৎ দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্টস অ্যান্ড বয়লিং পয়েন্টস। তাহলে দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্টস অ্যান্ড হাই বয়লিং পয়েন্টস। আয়নিক যৌগগুলো শক্ত এবং ভঙ্গুর হয়, ঠিক আছে, তা আমরা বলতে পারি দে আর ব্রিটল অ্যান্ড সলিড। আয়নিক যৌগগুলো একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করে সলিড স্টেজে, তারা ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তারা যখন আয়নিত স্টেজে বা মল্টন স্টেজে থাকে তখন তারা ভালো বিদ্যুৎ পরিবাহী হয়, অর্থাৎ দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি, দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, হোয়েন দে আর ডিজলভ ইন ওয়াটার, অর্থাৎ আয়নিক কম্পাউন্ড আর ব্যাড কন্ডাক্টর ইন সলিড স্টেজ, হোয়েন দে আর মোল্টেন স্টেজ অর একুয়াস স্টেজ দে আর গুড কন্ডাক্টিভিটি। ওকে, আয়নিক যৌগগুলো আরও কিছু বৈশিষ্ট্য আছে, তারা অন্তরক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ দে আর গুড ইনসুলেটরস। এখন দেখো এই যে আয়নিক যৌগগুলো যে আমরা বলি পানিতে দ্রবীভূত হয় এবং পানিতে দ্রবীভূত হওয়ার সময় এক ধরনের এনার্জি কাজ করে তাকে বলা হাইড্রেশন এনার্জি। ওকে, আমরা ক্লাসে আমি দেখাবো যে হাইড্রেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জি কীভাবে কাজ করে, কখন একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে, কখন একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে না। যে আমরা বলি যে লাইক ডিজলভ লাইক, আসলে এটা ছাড়াও একটা স্পেশাল কারণ আছে যেটা আমি ক্লাসে দেখানোর চেষ্টা করব। তাহলে আমি কি কি বললাম, যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, আয়নিক বন্ধনের রিপ্রেজেন্ট লুইস ডট স্ট্রাকচার,
ইলেকট্রোভ্যালেন্সি সম্পর্কে, আয়নি যৌগে কি ধরনের এনার্জি টার্ম কাজ করে, প্লাস আয়নি যৌগগুলোর যে প্রপার্টিস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।